তো শীর্ষ স্তরে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, তাই সেই সংক্রান্ত বৈঠক ডাকছে দল। মুখ্যমন্ত্রীর ডাকে সাংসদদের সমন্বয় বৈঠককে কটাক্ষ দিলীপ ঘোষের। আমিও তো এমপি কই, আমাকে তো ডাকেনি। আমি জানি না কিসের প্রবলেম, কিসের সমন্বয়ের দরকার আছে। ওদের উপরের স্তরে তো রীতিমতো ঘমাসান চলছে, পরস্পরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে পার্টিতে, তো সিনিয়ররা যদি লড়ে তাহলে তো পার্টির মধ্যে কোথায় সমন্বয় থাকবে? সেই সমন্বয় জোর করে করার চেষ্টা করছেন। আমরা শুনলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য। তৃণমূলের শীর্ষ স্তরে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, তাই সেই সংক্রান্ত বৈঠক ডাকছে দল। মুখ্যমন্ত্রীর ডাকে সাংসদদের সমন্বয় বৈঠককে কটাক্ষ দিলীপ ঘোষের। তৃণমূলের শীর্ষ স্তরে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, তাই সেই সংক্রান্ত বৈঠকই ডাকছে দল। মুখ্যমন্ত্রীর ডাকে সাংসদদের সমন্বয় বৈঠককে কটাক্ষ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের কটাক্ষ, তৃণমূলের শীর্ষ স্তরে সমন্বয়ের অভাব, তাই সেই সংক্রান্ত বৈঠক ডাকছে দল। মুখ্যমন্ত্রীর ডাকে সমন্বয়ে যে বৈঠক রয়েছে, সেই বৈঠককে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিকেলে কালীঘাট থেকে ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদদের নিয়ে তিনি বৈঠক করবেন। আসন্ন বাজেট অধিবেশনে দলীয় সাংসদদের ভূমিকা কী হবে, সেই সংক্রান্ত বিষয়ে আজ বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠককে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তার বক্তব্য, তৃণমূলের শীর্ষ স্তরে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, তাই সেই সংক্রান্ত বৈঠক ডাকছে দল। আলিপুরদুয়ারে বিজেপি জেলা কমিটিতে দলত্যাগী নেতা এই ঘটনায় কটাক্ষ করে টুইট সাময়িক বরখাস্ত হওয়া বিজেপি নেতা রিতেশ তিওয়ারির। টুইটারে তার কটাক্ষ ভার্চুয়াল চক্রবর্তী এবং টুইটার মালভিয়ার বিজেপি অদ্ভুত। ছমাস আগে ভাস্কর দে নামে একজন বিজেপি ছেড়েছে, যদিও তাকে আলিপুরদুয়ারে জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। এটা লজ্জার। রিতেশ তিওয়ারি বিজেপি নেতা, তার টুইট। আলিপুরদুয়ারে বিজেপি জেলা কমিটিতে দলত্যাগী নেতা এই ঘটনায় কটাক্ষ করে টুইট করেছেন সাময়িকভাবে বরখাস্ত হওয়া বিজেপি নেতা রিতেশ তিওয়ারির। টুইটে তার কটাক্ষ ভার্চুয়াল চক্রবর্তী এবং টুইটার মালভিয়া বিজেপি অদ্ভুত। এই ছমাস আগে ভাস্কর দে নামে একজন বিজেপি ছেড়েছে, যদিও তাকে আলিপুরদুয়ার জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। এটা লজ্জার। আলিপুরদুয়ারে বিজেপি জেলা কমিটিতে দলত্যাগী নেতা এই ঘটনায় কটাক্ষ করে টুইট সাময়িকভাবে বরখাস্ত হওয়া বিজেপি নেতা রিতেশ তিওয়ারির টুইটে তার কটাক্ষ যে ভার্চুয়াল চক্রবর্তী এবং টুইটার মালভিয়ার বিজেপি অদ্ভুত। ছমাস আগে ভাস্কর দে নামে একজন বিজেপি ছেড়েছে, যদিও তাকে আলিপুরদুয়ারের জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। এটা লজ্জার। রিতেশ তিওয়ারি তার টুইট। এই ঘটনাতে আলিপুরদুয়ারে বিজেপি জেলা কমিটিতে দলত্যাগী নেতা আর এই ঘটনা নিয়েই কটাক্ষ করেছেন সাময়িকভাবে বরখাস্ত হওয়া বিজেপি নেতা রিতেশ তিওয়ারি।